এই বগিগুলোর সাথে যে বাচ্চারা আছে, এই হ্যাঁ বাচ্চারা দুধ ছড়ালে ভাই 1.5 লাখ টাকার মাল হবে। 1.5 লাখ টাকার মাল হবে। এই সমস্ত গরু নিলে কোনো ভাই যদি নেয়, এগুলো আমাদের চালান মারি হবে না। যদি কিনা আমাদের এই একটা গরু, একটা গরু কিনা আমাদের চালানে 10 টাকা ঘাটতি হয় কোনোদিন, এটা ক্ষতিপূরণ দেবো আমি মাহবুব। সামনে বেনে গাইডা 2.5 লাখ টাকা দেয় না কেনা। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা জাতমান মার্শাল্লাহ ভালো আছে? খুব ভালো। আচ্ছা, খুব ভালো। আর উলানের শেপটা দেখলে একজনের মাথা আর ঠিক থাকবো না। এখনো নামে নাই, তারপরে এখনো পুরোপূর্ণ নামে নাই, কিন্তু আর উলানটা যেদিন বাচ্চা দিছে ভাই, বোঝা গেছে না এদিন আর 1 মণ দুধ হইবো এরকম। যথেষ্ট গ্যাপ আছে। হ্যাঁ, বোঝা গেছে লাগে না 1 মণ দুধ হইবো এরকম। মাশাআল্লাহ, আর এমন উলান করছাল। আমরা পেছনের শেপটা যদি দেখি উলানের, খুবই চমৎকার। আর উলানের সাগর, এটা তো উলানের শেপ আরো আসবে, আরো আসবে। এখনো তো আরো আসবে, এখনো পূর্ণ ভাবে আসে নাই, আরো পূর্ণ ভাবে আসে নাই। খুবই চমৎকার। এজন্য বললাম এই গরুটা হলো গরিব মানুষের গরু, গরিব মানুষের গরু। অনেক জায়গা রয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন আর উলানের ফান্দিটা দেখেন। হ্যাঁ, চমৎকার, চমৎকার দেখছেন আর উলান। আর 26টা 27টা দুধ হয় আর কই থেকে হয় দেখেন। আর উলানটা একবারে পেশাবে রাস্তা বন্ধ হইব। এই যে দেখেন। আচ্ছা, তার এটা প্রথম বিয়ানে কয়টা দুধ হয়েছে? প্রথম বিয়ানে আপনার আল্লাহর জিনিস, আল্লাহর জিনিস। তবে এই ধরনের গরুগুলো কিন্তু খুব পছন্দ হয় মানুষ, খুব পছন্দ সই জিনিস। কালারটা চকড়া বাকড়া। সামনে বিয়ানে দেখবেন বিশাল বড় গায়ে গেছে, বিশাল গায়ে হয়েছে। তাহলে ওলানের শেপটা তো এখনো আসেনি। ওলানের শেপটা ভাই ও আই দরাজ কে, এই যে আমি, হ্যাঁ এই যে আমি, এই দেখেন কিচ্ছু তো মানে একবারে ঠান্ডা, মানে ওর মতো ঠান্ডা গরু। ওর নামও মনে হয় ঠান্ডি, ও এমনিও ঠান্ডি, ঠান্ডি না? হ্যাঁ, ওর নামও ঠান্ডি, নামের শেষ নাই। হ্যাঁ, ওর নামও ঠান্ডি। আচ্ছা, তাহলে এইটা এটা আপনি দুধ আশা করতেছেন? এটার দুধ তো ভাই আমি আশা করছি 20-এর উপরে হবে, 20-এর উপরে হবে না? হ্যাঁ, এদের রাত্রে বাচ্চা দিছে। আচ্ছা, এখন মোটামুটি যাতা আনছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে আসছি বাইমাইল সিংহাইর মানিকগঞ্জ মাহবুবের খামারে। মাহবুবের এই সপ্তাহের সেরা সংগ্রহ, সেরা কালেকশন, আমরা এই সংগ্রহগুলো নিয়ে কথা বলবো, জানবো বিস্তারিত। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং দর্শক, যারা এখনো আমার চ্যানেলে নিয়মিত হন নাই, সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, করে সাথে থাকবেন এবং ভিডিওগুলি অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক ও একটি শেয়ার করে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 5টি গাভী দেখতে পাচ্ছি। 5টির মধ্যে 4টি হলো দুধের গাভী আর 1টি হলো প্রেগনেন্ট গাভী। আমরা এই 5টি গাভী সম্পর্কে বিস্তারিত জানবো, আশা করি সাথে থাকবেন। চলুন আমরা কথা বলি মহব্বের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। মহব্বে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। আমরা তো চমৎকার 5টি গরু গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, গরু সেই গাভী, খুবই সুন্দর না? এবারে সংগ্রহ গুলো মাশাআল্লাহ, যতটি গরু বিক্রি করছে তার মধ্যে ফার্স্ট এটা, আমাদের এটা ফার্স্ট হবে। হ্যাঁ, আচ্ছা ফার্স্টটা জানবো, কিন্তু আমি দেখতেছি যে অনেকদিন থেকে প্রতিবেদন করতেছি কিন্তু আজকে কেন জানি মানে একটা পরিপূর্ণ মনে হচ্ছে। খুব সুন্দর সুন্দর গাভী দেখতেছি। হ্যাঁ, গাভী সবগুলোর সাথেই বাচ্চা আছে মাশাআল্লাহ, সবগুলোর সাথে বাচ্চা আছে, একটা বাদ দিয়ে খালি। একটা গাভ। আচ্ছা, তাহলে আমরা শুরুতে এটা দিয়ে কথা, যেটা যেহেতু বললেন যে এটা কি বললেন, এটা হলো আপনার জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, গিরও আছে, তিন উপর মিক্স আছে। আচ্ছা, জার্সি, হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান আর গির, গির তিন উপর মিক্স, তিনটার মিক্স। আচ্ছা, মিক্স কিভাবে মনে করছে তিনটা মিক্স? এই গরুটা হলো মনে করেন আমি এরকম গরু যে আর একটা গরু বিক্রি করছি, হ্যাঁ, কিন্তু এই গরুগুলো অনেক দুধে মানে ভালো হয়। আর এই গরু গুলার 1 নম্বর বৈভস্তা বলো থাকতে হবে, আর চামড়াটা একবারে পাতলা থাকতে হবে, চামড়াটা পাতলা। হ্যাঁ, এই যে 1 নম্বরের চামড়াটা দেখেন, আর ওর আগে চামড়াটা আমার মনে হয় 2-3 কেজি হইব না। তারপরে আরেকটা জিনিস দেখেন, এই শেপটা, এই শেপটা এখানে একটু ভাঙা যেগুলো থাকবে সেগুলো নিঃসন্দেহে একবারে অরিজিনাল ডাবল বডি, মানে দুধের গরু, কারণ একটু ভাঙা ভাঙা থাকলে দুধ ভালো হয় সেগুলো। আর ঠান্ডাও খুব, অনেক ঠান্ডা। অনেক আর 26টা 27টা দুধ হয় আর কই থেকে হয় দেখেন। আর উলানটা একবারে পেশাবে রাস্তা বন্ধ হইব। এই যে দেখেন। আচ্ছা, তার এটা প্রথম বিয়ানে কয়টা দুধ হয়েছে? প্রথম বিয়ানে আপনার 27 28
27 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
মানে আপনার কেমন আইডিয়া নিয়ত কত? এটা নিয়তের মধ্যে ভাই এটা আমি এমনি দাম বলবো না, হয়তো কোনো ভাই যদি নেয় তাহলে হয়তো ইয়ের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তার আমি বলে দেবো, মোবাইলের মাধ্যমে বলবেন? হ্যাঁ তার বলে দেবো। আচ্ছা দর্শক এটা মোবাইলের মাধ্যমে বলবেন, এটা উনি বলতে চাচ্ছেন না, কারণ অনেকে অনেক ভাবে মন্তব্য করে আসলে সেই কারণে বলতে চাচ্ছেন না। তো এটা আপনারা ফোন করে জেনে নেবেন। আমরা প্রথম গাবিটা দেখলাম, এবার দ্বিতীয় গাবিটা দেখবো। দ্বিতীয় গাবিটা মাশাআল্লাহ চমৎকার আরেকটি গাবি দেখতে পাচ্ছি, এটা হলো বাচ্চা সহ, তাই তো? বাচ্চা সহ। আচ্ছা সাথে কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা কয়দিন হয়েছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স 5 দিন। 5 দিন তাহলে 70+ পাইছে পার্সেন্টেজ? বাচ্চা খুব হয়েছে, বাচ্চা হয়েছে কি এক নম্বর, 70-75 এর মতো পাইছে। এটা কি প্রথম বাচ্চা? না দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিয়েছে না? তো দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা, এটা তাহলে তো এখনো দুধ পরিপূর্ণ আসে নাই? না এখনো, এটা দোয়ান হয়ে গেছে, এই যে মাত্র দোয়াইলাম। আচ্ছা তাও আজকে সকালে মনে হন যে মোটামুটি 1300 দুধ হয়েছে। 1300? আচ্ছা সকালে 1300 হয়েছে? সকালে 1300 হয়েছে। আচ্ছা আবার বিকালে দোয়ামু? বিকালে কত হতে পারে? বিকালে গেলে নিম্নে তো হয়তো 7-8 হবে। 7-8 হ্যাঁ, একটু হয়তো 6-7 এরকম হবে। 7-8-এর নিচে হবে না। হ্যাঁ আমি সবসময় মাইনাসে থাকি, গায়ের জগতে গায়ের সেনাপতি, গায়ু গায়ের সেনাপতি। আচ্ছা যেমন বাচ্চা রয়েছে তেমন গাইডা আছে, তাহলে আপনি মোটামুটি 22-এর গ্যারান্টি দিচ্ছেন নাকি? সকাল বেলা উলানটা দেখলে আর মাথা ঠিক থাকবো না, সকাল বেলা উলান দেখলে মাথার মাথার একবারে ছোট্ট ছোট, পাছাটা মোটা, তো পাছাটা অনেক চৌড়া, অনেক চওড়া। তাহলে এটা তো দাম বলা যাবে নাকি? না না এটাও দাম বলা যাবে না। না আচ্ছা ইদানিং চালাক হয়ে গেছেন কেন ভাই? কি করো মানুষ দাম না বললে তো মানুষ কিন্তু বকবক খারাপ কমেন্ট করে ভাই, না বললে তো খারাপ কমেন্ট ভাই। আমার কোনো সমস্যা নাই, খা আমি ভাই দাম বলবো না, যা কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে দাম বলবো, না হলে নাই, না হলে আমার খামারে থাকবো, সমস্যা নাই। আচ্ছা না না বললে আবার বলে যে দাম বলে না, দেখায় না, বলবো কিছু গরু আছে দাম বলবো। আচ্ছা তো দর্শক 1-2 ফোনের দাম জেনে নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ ফোনের, হ্যাঁ ফোনের দাম বলবো। ঠিক আছে 1-2 ফোনের দাম জেনে নেবেন। আমরা এবার 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারটাও মনে হচ্ছে এটা কি দ্বিতীয় না? না এটা প্রথম। এটা প্রথম? হ্যাঁ এটা এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই, তাহলে বাচ্চা দিল কবে? বাচ্চা দিছে আজকে 5 দিনের মতো। 5 দিন? কি বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা 5 দিনের বাচ্চা না? তাহলে এটা মনে হচ্ছে যে 87-90 মধ্যে পেয়েছে পার্সেন্টেজ। বাচ্চা খুব ভালো। ছোট সাইজের এই গাভী গুলো কিন্তু আমার গরিব মানুষের গরু ভাই, গরিব মানে বড় লোকের গরু না। আচ্ছা এখানে গরিব মানুষ কম সম দামে টাকা দিয়ে কিনবো, দুধ পাইবো যে বড় গায়ের সমানই। তাহলে কি গরুর গায়ে কি গরু গরিব বড় লোক লেখা? হ্যাঁ অবশ্যই লেখা আছে, বড় লোক আয়া বীর সাহেব খালি সুন্দর সুন্দর, খালি মাংস হইল বড় মাংস, দবদবা পশম। আর গরিব মানুষের বীর সাহেব শরীরে একটু কাবু থাক, জাতমান ভালো চাই। আচ্ছা শরীরে কাবু থাক, জাতমান ভালো চাই। আচ্ছা এর একটা গরু দেখে গরিব মানুষ কিনা নিয়ে খাওয়াইলো, শরীরে তো দেখে না তেমন মাংস বাড়াইতে পারে, সামনে বেনে গাইডা 2.5 লাখ টাকা দেয় না কেনা। আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা জাতমান মাশাআল্লাহ ভালো আছে? খুব ভালো। আচ্ছা খুব ভালো, আর উলানের শেপটা দেখলে একজনের মাথা আর ঠিক থাকবো না। উলানটা এখনো নামে নাই, তারপরে এখনো পুরোপূর্ণ নামে নাই, কিন্তু আর উলানটা যেদিন বাচ্চা দিছে ভাই বোঝা গেছে না এই দিন আর এক মুন দুধ হইবো, এরকম যথেষ্ট গ্যাপ আছে। হ্যাঁ বোঝা গেছে লাগে এক মুন দুধ হইবো এরকম, মাশাআল্লাহ। আর এমন উলান করছাল, আর পেছনের শেপটা যদি দেখি উলানের খুবই চমৎকার, আর উলানের সাগর
এটা তো ওলানের শেপ আরো আসবে তো এখনো তো আরো আসবে এখনো পূর্ণ ভাবে আসে নাই আরো পূর্ণ ভাবে আসে নাই খুবই চমৎকার এই জন্য বললাম এই গরুটালে গরিব মানুষের গরু গরিব মানুষের গরু আমি ভাই গরিব মানুষ নিজে আমি আত্মীয় করুম গরিব মানুষের সাথে আমি ভাই বড় লোকের সাথে আত্মীয় করি না আমি ওই যে যার বাড়িতে বিল্ডিং আছে তার লগে আত্মীয় করি না আপনার বাড়িতে তো আছে না আমার বাড়িতে আমার ভাঙ্গাছড়া ঘর ভাই আমি ভাঙ্গাছড়া ঘর ভালোবাসি মইরা জান না ও ভাই সেই মাটির নিচে যায় থাকো না ওই পাঁচ তলায় পাইব না ওই বাইশ তলায় পাইব না এইটা এইটা কেমন দাম আশা করতেছেন এটা হ্যাঁ এটার দাম চাইছি ভাই 2,20,000 2,20,000 কোনো সুযোগ আছে আছে 10,000 সুযোগ 10,000 না সেটা তো 10,000 কিন্তু নেওয়ার পর সুযোগ আছে কিনা নেওয়ার পর ভাই ওইটা ওইটা পেঁচ লাগে ওইটা আমি আর কম না ভাই এই গত সপ্তাহে গরু বিক্রি করে পরে আমার লস হয়েছে অনেক টাকা বিক্রি হওয়ার পর বলে যে টাকা দেন টাকা দেন আমার লস হয়েছে ভাই তো এখানে একটা 20,000 চাইছি না অনেক সময় লস করাও লাগে সবসময় যে লাভ করা হবে তা তো না ভাই গরু 10টা মাল বেছিল 10টায় লাভ হয় না সেটাই চালান না সে কিছুটাই মনে করেন যে 2,000 হয় কেউ না 10,000 হয় আমি যে ভাই কই ভেনে টাকা করতে পারো আবার লাভ এই যে আপনি বললেন না যার বলবেন না না বললে কিন্তু পাবলিক জানে যে মাহবুব ভাইয়ের কাছে বললে আসলে তো ঘুরে যাবে দিন না ভাই খালি দামটা সাহস করে কয়ে ফেললে হয় তার ওমনে দিয়ে দেবো আচ্ছা আমরা 3 নম্বর দেখলাম না ট্রেকার বান্ডেল দেখলে ভাই জ্ঞান থাকে না জ্ঞান থাকে না 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 আবার বেশি জ্ঞান হলে ঝামেলা আছে আর কি করুম ভাই গরিব মানুষ দুইটা ট্রেকার আসাই তো এগিনি করি যাক দর্শক মাহবুব একটু মজা করে মজাগুলো করতে ভালো লাগে আসলে তো তবে গরুটা ভাই অনেক সরস গরু যে ভাই নেক হ্যাঁ আজ কালের ভিতরে নিলে নিতে পারবো তাছাড়া বিক্রি হয়ে যাবে এটা হ্যাঁ বিক্রি তো আমার বাড়ির পাশে হারাও দামা দামি করতেছে আচ্ছা এই একবারই পিছনের বাড়ি হারাও দামা দামি করতেছে গরু সামান্য কিছু বাইরে রয়েছে আর কি সামান্য কিছু আচ্ছা আমরা 3 নম্বর দেখলাম এবার 4 নম্বর আমার কাছে এইবারের সবগুলো কয়েকটি গরু কারণ জানি খুবই ভালো লাগতেছে আচ্ছা 4 নম্বরটা এটা কি প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় ভাই দ্বিতীয় হ্যাঁ আচ্ছা কবে বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে আজকে 8 দিন 8 দিন আচ্ছা 8 দিন হয়ে গেল কি বাচ্চার সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটা দেখা দেবো ভাই মেয়ে বাচ্চা বাচ্চা নেই এটা 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 8 দিনের বাচ্চা মাশাআল্লাহ অনেক অনেক চমৎকার বাচ্চা সাবনুর 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 হ্যাঁ এটার নাম হলো সাবনুর এর নাম সাবনুর হ্যাঁ দেখেন না সাবনুর থেকে কম না চেহারা আচ্ছা কাছে দুধ ভাই আমি 17-18 মতো পাইতাছি 17-18 আসছে না হ্যাঁ আচ্ছা 17-18 যেমনি হেমনে দোয়া নিতে পারবো 17-18 তাহলে টোটাল মানে 17-18 গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিতে হ্যাঁ গ্যারান্টি দিচ্ছেন তাহলে একটু বেশি হতে পারে কিনা একটু বেশি হইতে পারে আচ্ছা তাহলে 17-18 গ্যারান্টি বেশিটা নাই বলি আমরা নাকি তবে উলানের শেপটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার শেপ সেই অনেক ভালো গরু এই যে উলানের জায়গা আছে তো মাশাআল্লাহ অনেক জায়গা অনেক জায়গা এটা হন পুরোপূর্ণ ভাবে এই আসে না তারপরও মনে হন দেন না উলানের জায়গা তারপরে যে পিছন সাইডটা বেশ চওড়া আছে হ্যাঁ ভালো জাতের যে গরু তার সাথে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা দুধ ছড়ালে ভাই 1,50,000 টাকার মাল হবে 1,50,000 টাকার মাল হবে এই সমস্ত গরু নিলে কোনো ভাই যদি নেয় এগুলো আমাদের চালান মাইর হইব না যদি কিনা আমাদের এই একটা গরু কিনা আমাদের চালানে 10 টাকা ঘাটতি হয় কোনোদিন এটা ক্ষতিপূরণ দেবো আমি মাহবুব এটা এটা বলা যায় আসলে বাস্তবতা করা কিন্তু কঠিন কি হ্যাঁ সবাই বলে সবাই ওই যে কইছিলাম এটা একটা গরু 1.5 কেজি 2 কেজি বসে খাবে দেখে অনেক কিছু মানুষ প্রমাণ করছিল হ্যাঁ এই এই যে এর একটা গরুর ভিতরে এই যে এর একটা গরুর ভিতরে যে কোনো খামারে নিয়ে পালক গা এই বাচ্চা বিক্রি হবে 2,50,000 থেকে 1,00,000 টাকা আর একটা গরু যদি খালি অবস্থায় যে কোনো মানুষের সাথে বিক্রি করা যায় 1,20,000 টাকা দেবো না সেটা ঠিক আছে না যাবো না আপনি যে রেজিস্টার টানলেন সেটা আসলে এই গরু তো লস হবে কেমনে লস হবে না কোনোদিনই তো লস হবে লাভে মন হইতে পারবো না আমি বলতে চাচ্ছি কোন যে ধরেন একটা গরু থেকে যদি আমি 15 কেজি 20 কেজি দুধ নিতে চাই অবশ্য তার পিছনে আমার পাশে তার পিছনে ভাই তারপর টাউনের গরু আমার গ্রামের গরুর সামনা কেন সামনা টাউনে ভাই পানি পর্যন্ত সবকিছু কিনা আর আমাদের গ্রামে হলো আমরা এই সকালে বেলায় দি বেলা বইরে খেয়ার ঘাস ঘুষ খাওয়াইছি বিকালে কোনো কোনো বাড়িতে দেখা যাচ্ছে 1 টাইম খাবার দেবো কোনো কোনো বাড়িতে 2 টাইম খাবার দেবো আর টাউনে মনে হয় 2 টাইম খাবার দিতেই হবে মিস নাই এই জন্য এই এই যে 8টি শহর গরু গুলো এই গরু গুলো যদি টাউনে যায় পরে দেখা যাচ্ছে যায় হাইরে গরু গুলা পারবো দিন যাইবার গরু পারবো দিন যাইবার গরু পারবো বাড়লে দেখা যাচ্ছে ভবিষ্যৎ দেখা যাচ্ছে কিনা চালান কোনোদিনই কাটতে হবে না হ্যাঁ সেটা ঠিক আছে কিনা চালান বাড়বো চালান বাড়বে কিন্তু আমি যে
ওর কাছ থেকে নিতে হলো ওরও খাওয়াইতে হবে ওরে খাওয়াইতে হইবো ওরে তো খাওয়াইতে হইবো একটা গরুর পেছনে দৈনিক 5-600 টাকা খরচ করতে হবে যদি আপনি 5-600 টাকা খরচ করে ভাই আমগো বাস আমরা বাসব না গৃহস্থ বাসব না ওরেন টাউনে মানে বাসব টাউনে দুধ 100 টাকা গ্রামে একটু কম আছে আর গ্রামে আমরা দিনতে দুধ বেলে আজকে ও 45 টাকা শেয়ার দুধ বেচছি হুম তাহলে কোন আমরা বাসম কেমনে তাইলে গ্রামে একটু খরচ কম গ্রামে একটু খরচ কম হাসটা নিজেরা কেটে নিয়ে আসে মুজিদা খাওয়া আমরা নিজে গরু খাওয়াই নিজে ঘাস কাটি নিজে চকে বাতরে যাই আমগো তো খরচ একটু কম ভাঙবই সেটাই হ্যাঁ অন টাউনের মানুষের যদি খরচ এটা করো তোমাদের 500 টাকা ভাঙে আমার কাছে 100 কম ভাঙবো সেটাই হ্যাঁ 150 দেখছে দেখো কম হইবো কারণ আমরা নিজেরা করি টাউনের বড় লোকেরা তো তা করা হয় যাই হোক এখন আমরা যে 4 নম্বর গরুটা যে দেখলাম এটা আসলে আপনি আশা করতেছেন কেন এই গরুটা ভাই যে ভাই নেক আশা করি ওর সাথে আল্লাহ যে একটা বাচ্চা দিছে কথাবার্তা যত কিছুই বলি সবটারই ভালো কই সবটারই খারাপ কই ভালোর মধ্যে শেষ নাই আর একটা গরু নিয়া ভাই কোনো বেটা যদি পালে বুঝছেন এই গরুটার দাম রাখুন ভাই আমি 2,10,000 টাকা 2,10,000 হ্যাঁ চাওয়া চাওয়া সুযোগ আছে আছে কিছু সুযোগ আছে কিন্তু গরু ভালো বাচ্চা ভালো দুধ ভালো চারটা বান দেখেন না নিঃসন্দেহে আমার কাছে এবারে গাবি কটা আসলে একবারে চারটা বান ওর মুখে চাইলে মানুষের চোখ কি হয়ে যাবে সেই রকম চারটা বান সেই রকম হ্যাঁ এই সমস্ত গরু কোন খামারে নিয়ে পাললে মনে করেন দেখি না ঘাটতি হইব না এই সমস্ত না গরু যদি ঠিক মতো যত্ন নেয় না না এর মধ্যে বেশ কম আছে ভাই এর মধ্যে বেশ কম আছে কিছু মানুষ আছে খাওয়াইয়া গরুর সাজাইয়া ফিটিং করে রাখে একবারে কিন্তু ওই ফিটিং গরুগুলো যেই কিনবো তার জন্য লস হবো কম বেশি লস তার হবেই সেটাই আর যদি এরকম ভাঙতে ভাঙতে দেখে গরু কিনতে পারে গরুর দুধ কিন্তু লানে না ভাই গরুর দুধ মুখে মুখে যদি গরু খাবার দেয় গরু ঠিক মতো খায় ওর পেটে দুধ এমনি জম অনেকে আছে ওলান দেখে কিনে আসলে ওলানে কাজ হবে না এই যে আমরা প্রত্যেক গরু একটা গরু ওলান মেনে দেখাই না পাবনায় তো গরু ওরে ওলান বান্ধাইয়া কটকটা করে বাছরে তুলা মুলা খাওয়ায় 2 দিনকে 3 দিনকে দুধ একখান করে দেখায় আমরা ভাই ওইটা দেখাবো না আচ্ছা আমার যে ভাই নেক আমার গরু হয়তো কোনো ভাই যদি নাও নেয় আমার খামারে তো থাকবো গিলে আমরা যাতে নষ্ট না হয় আচ্ছা আমরা শেষ গরুটা দেখবো আর শেষ গরুটা দেখার আগে যদি আসার ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানাটা হলো ভাই যদি কিনা আপনি সিলেট বা চিটাগাং থেকে আসেন বা পূর্বে যে কোনো এলাকায় থেকে আসেন তাহলে আপনারা হয়তো গুলিস্তান নামবেন বা যাত্রাবাড়ি নামবেন বা গাবতলী নামবেন নাইমা হেমাদপুর নবীনগর সাভারের গাড়িতে উঠবেন ওই গাড়িতে উঠে আপনি হেমাদপুর নামে যাবেন হেমাদপুর নামে আপনি মানে অটো আছে বা সিএনজি আছে খালি বললে হইব যে আমি সিঙ্গার বাইমেল যাবো সিঙ্গার বাইমেল আর এই বঙ্গে থেকে আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন আপনি যশোর সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আসেন তাইলে মনে করেন যে আপনার মানিকগঞ্জ আসতে হইব মানিকগঞ্জ আইবেন মানিকগঞ্জ আইসা নামবেন স্ট্যান্ডে স্ট্যান্ডে নামার সাথে ডাইন পাশে অটো বা সিএনজি আছে খালি বললে সিঙ্গার বাইমেল যাবো সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা আচ্ছা কথা বলছেন এই কণ্ঠশিল্পী মমতাজের কথা বললে অনেক লোক চিনে আমার নাম্বার হলো ভাই 01715-62-4589 আচ্ছা আমরা শেষ গরুটা দেখবো 5 নম্বর আর 5 নম্বর গরুটা খুবই চমৎকার গরু দর্শক এটা এটার সাথেও বাচ্চা আছে না হ্যাঁ এটার সাথে যে বাচ্চা একটা এটা সুন্দর একটা ভাই রাতে বাচ্চা দিছে রাতে হ্যাঁ আজকে রাতে বাচ্চা আজকে রাতে হ্যাঁ আজকে রাতে তাহলে তো ভাই এটা তো প্রায় 87 বা 90 কাছাকাছি পার্সেন্টেজ বাংলাদেশে যা বাচ্চা 1 নম্বর আছে তার মধ্যে ও 1 নম্বর আছে ও 1 নম্বর আছে না হ্যাঁ আমি ভাই অত কিছু বুঝিটুজি না মোটামুটি 35-36 বছর ধরে এই গরুর কাম করি তাতে যা বাচ্চা গায়ের পেটে গনে দেয় তাতে এক নম্বর এটা কি প্রথম না দ্বিতীয় এটা প্রথম ভাই এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই না কি জাত এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ মানে পাকরাও কালারটা সুন্দর হ্যাঁ খুব সুন্দর আল্লাহ আল্লাহর জিনিস আল্লাহর জিনিস তবে এই ধরনের গরুগুলো কিন্তু খুব পছন্দ হয় মানুষ খুব পছন্দসই জিনিস কালারটা চকরা বাকরা সামনে বিয়ানে দেখবেন বিশাল বড় গায়ে গেছে বিশাল গায়ে হয়েছে তাহলে ওলানের শেপটা তো এখনো ওলানের শেপটা ভাই ও আই দরসকা এই জানি হ্যাঁ এই জানি এই দেখেন কিছু তো মানে একবারে ঠান্ডা মানে ওর মতো ঠান্ডা গরু ওর নাম ও মনে হয় ঠান্ডি ও এমনিও ঠান্ডি ঠান্ডি না হ্যাঁ ওর নাম ও ঠান্ডি নামের শেষ নাই হ্যাঁ ওর নাম ও ঠান্ডি আচ্ছা তাহলে এই এটা এটা আপনি দুধ আশা করতেছেন এটা দুধ তো ভাই আমি আশা করছি 20-এর উপরে হবে 20-এর উপরে হবে না হ্যাঁ এটা রাতে বাচ্চা দিছে আচ্ছা এখন মোটামুটি যাতে আনছি যাতে মানে প্রায় আধা মনে বালতে ভরে হালাইছি ভাই আচ্ছা তারপরে যে এখন আবার টানন লাগবো মাশাআল্লাহ আসলে চমৎকার গাবি হ্যাঁ খুব সুন্দর গাবি আসেন বোকাল আসেন কিছু কইবো না এটা এটা কেড়ে কসি খোকা একবারে দেন না কিছু বুঝে না
এটার উলানটা কিন্তু খুবই সুন্দর একবারে ওর উলান সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় ওরা লাগাইলে ঠিক আছে তাহলে এইটা এইটা কেমন দাম আশা করতে এটার দাম ভাই বলবো না এটাও বলবেন না না ফোনে বলবেন ফোনে বলবো আচ্ছা দর্শক এটাও ফোনে বলবেন কারণ ইদানিং আসলেই চালাক হয়ে গেছে ভাই চালাকের কিছু নাই ভাই আমি গরিব মানুষ মূর্খ মানুষ আমি চালাকি করে কি করব কোন আমি কি করব চালাকি করে আমি চালাকি করে মানুষের সাথে সারা পারো আমি হলো গরিব মানুষ ভাই অসহায় আমরা মোটামুটি কয়েকটা গরু দেখলাম ভালোই দেখলাম এবং খুব সুন্দর সুন্দর গরু দেখলাম খুব সুন্দর গরু ভাই গরু দিয়ে যদি গরু আল্লাহ করে দিছি যদি কোনো ভাই ডাইরেক্ট ব্যক্তি নিয়ে যায় আশা করি অনেক তার জিতে হইব তার এমন একটা প্যাকেজ দিয়ে দেমু যদি এই স্পাইডার গরু একটা লোকে নেয় ছয়টার প্যাকেজ হ্যাঁ এক জোকে যদি এক লোকে নেয় তাহলে তাহলে কি তারে এমন একটা আইডিয়া দেবো আমি ওই ভাই জানবার আমি জানো সেটা কি আছে তারে কোন একটা কিছু আছে তার জন্য এটা গোপন গোপন না তার একটা বকনা বছর ফ্রি দেবো বকনা ফ্রি মানে ছয়টা যদি কেউ নেয় হ্যাঁ আর দর্শক তার একটা বকনা বছর ফ্রি প্যাকেজ ছয়টা যদি কেউ একসঙ্গে নেন তাকে একটা বকনা বছর গিফট করবেন হ্যাঁ খুবই লোভনীয় অফার হ্যাঁ বাচ্চাটা নিয়ে আসো বাবু বাচ্চাটা দেখান এই বাচ্চাটা উঠাই দাও যদি অনেক লম্বা হয়েছে ভিডিও বাচ্চাটা দেখিয়ে শেষ করব দর্শক ছয়টার প্যাকেজ একটি বকরা বাচ্চা গিফট পুরস্কার হিসেবে মাশাআল্লাহ আমরা একটু অপেক্ষা করছি সেই গিফটের জিনিসটা আসতেছে হ্যাঁ নেন দুধে কোনো ভাই না কোনো ব্যক্তি না তার জন্য একটা ফ্রি এটা ফ্রি হ্যাঁ ছয়টা যদি নেয় ছয়টা গরু নেয় যায় আচ্ছা ছয়টা নিয়ে বকটা ফ্রি হ্যাঁ মাশাআল্লাহ কয়দিন বয়স আছে এটার এটার বয়স হচ্ছে আপনার 8 মাস 8 মাস হ্যাঁ আচ্ছা এটা ফ্রি দিয়ে দেব এইটা ফ্রি এটা কিন্তু অনেক বড় গায়ের বাচ্চা ও ওই যে আমার সাইটে ওই দেয় এর মা কিন্তু পাঁচ সেতে সে দুধ দোয়া যায় পাঁচ সেতে এসে হ্যাঁ তো ঠিক আছে আজকের এই সুবর্ণ আকর্ষণ দিয়ে শেষ করলাম আগে শেষ কেমনে করবা চান না শেষ করি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে লম্বা ভিডিও হলে মানুষ একটু বিরক্ত হয়ে যায় তাই নাকি হ্যাঁ বেশি লম্বা ভিডিও দেখতে চায় না বের হয়ে চলে যায় শেষ পর্যন্ত দেখেন আর কি তো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ওকে নাম্বারটা আবার বলে দেই না নাম্বার বলা হয়েছে আরেকটা আবার বলে দেই আচ্ছা বলেন 01715624589 আর আরেকটা আবার আসেন বলেন আমার আমার গিন্নিয়ার আবার বলে দেখ আমার ঠিকানাটা না থাক ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম